সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়া ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মুসলিম খান আপনাদের মাঝে হাজির হয়েছি গুগলসের কিছু অ্যাপস, গুগল ফর্মস নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইতিমধ্যে আমরা গুগলে আরও কিছু অ্যাপস নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা শিখব কীভাবে গুগল ফর্মস ব্যবহার করে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করা হয়, অথবা গুগল ফর্মস ব্যবহার করে আপনি শিক্ষার্থীদের পরীক্ষা নিতে পারেন বা কুইজের মাধ্যমে তাদের মেধা যাচাই করতে পারেন। তো দেরি না করে আমরা সরাসরি চলে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করেছি, এজন্য আমরা জিমেলটা লগ ইন করে নিব। প্রথমে জিমেল লগ ইন করে নিচ্ছি, gmail.com অ্যাড্রেস বারে আমরা gmail.com লিখে এন্টার দিয়ে আমরা জিমেলটা প্রথমে আমরা জিমেল লগ ইন করে নিব। আমি আমার জিমেলটা লগ ইন করে নিচ্ছি নিলাম। আপনি আপনার মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড ব্যবহার করে জিমেলটা লগ ইন করে নেবেন। সেখান থেকে আমরা ডান পাশে 9টা বিন্দু আছে, এখানে 9টা বিন্দু, এখানে মাউস নিলে গুগল অ্যাপস লেখা আছে, এখান থেকে আমরা চলে যাব গুগল ড্রাইভে। আমাদের গুগলটি অপশন আছে, নিউ এর পাশে প্লাস আইকন আছে, সে প্লাস আইকনে আমরা ক্লিক করার পর থেকে আমরা ড্রাইভের নিচে লেখা আছে প্লাস নিউ, প্লাস নিউ এই অপশন থেকে আমরা ক্লিক করব প্লাস চিহ্ন। প্লাস চিহ্ন ক্লিক করার পর এখানে আমার এখানে একটা অপশন আছে মোর, মোরে ক্লিক করে আমরা ফর্ম, গুগল ফর্মে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের গুগল ফর্মটি ওপেন হয়ে যাবে। এভাবে আমরা আসতে পারি, অথবা আমরা সরাসরি এখানে অ্যাড্রেস দ্বারে আমরা form.google.com এটা লিখে আমরা এন্টার দিলেও আমরা সরাসরি গুগল ফর্মে আসতে পারবো। এই দুটো অপশনে আমরা এখানে আসতে পারবো। এখান থেকে আপনাদের যেটা ভালো মনে হয় যেভাবে সেটাই, সেই অপশনটাই ফলো করবো। এখন আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে একটা নিউ ব্ল্যাঙ্ক ফর্ম নিতে পারি, অথবা আমাদের এখানে কিছু ডিফল্ট টেমপ্লেট দেওয়া আছে এগুলো আমরা নিতে পারি। তো এখানে আমরা প্লাস থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে আমরা ব্ল্যাঙ্ক একটা ফর্ম নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমার যে ফর্মটি ওপেন হয়েছে আনটাইটেল ফর্ম, অর্থাৎ এখানে কোনো টাইটেল দেওয়া হয় না, আমরা এখানে একটা টাইটেল দিব। তার আগে আমরা যে উপরে যে হেডিং অপশন আছে এখান থেকে আমরা কাস্টমাইজ থিম প্রিভিউ সেটিং এই অপশনটা আমরা একটু দেখে নেব। প্রথমে আমরা কাস্টমাইজ থিমে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে একটি সাব মেনু ওপেন হবে, এখানে দেখেন থিম অপশন নামে একটি মেনু ওপেন হয়েছে। সেখান থেকে আমরা হেডার, এই যে হেডারে আমরা একটা ছবি চয়েস করতে পারবো, অথবা এখান থেকে থিম কালার, এখানে ডিফল্ট একটা কালার দেওয়া আছে, আমরা ইচ্ছা করলে অন্য একটা কালার, মানে কালারটা আমি দিয়ে নিলাম কালার। আর নিচে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করে দিতে পারি। তারপর আমরা হেডার অপশনে ছবি চয়েস করতে পারি, চয়েস ইমেজ ক্লিক করলাম আমি। ক্লিক করার পর এখানে ডিফল্ট কিছু
থিম দেওয়া আছে ওয়ার্ক অ্যান্ড স্কুল ফুড অ্যান্ড ড্রয়িং বিভিন্ন ক্যাটাগরির কিছু ফর্ম ছবি এখানে দেওয়া আছে। এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। সেখান থেকে আমি যে কোনো একটি ফর্ম সিলেক্ট করে দিতে পারি, যে ফর্মটা যেমন সিলেক্ট করলাম, সিলেক্ট দিয়ে ইনসার্ট দিলে ফর্মটা এখানে ওপেন হয়ে যাবে। এটা আমরা দিতে পারি, অথবা আমরা নিজেরা কোনো থিম কাস্টমাইজ করা থাকলে সেটাকেও আমরা দিতে পারি। সেটা দিলে এখানে গিয়ে আমরা আপলোডে যাব। আপলোড থেকে আমরা ব্রাউজ করে যে জায়গায় ছবিটা আছে আপনি রেখেছেন সেখান থেকেও আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখন আমি জাস্ট এখান থেকে একটি আমরা দেখানোর জন্য দিচ্ছি, সেখান থেকে আমি এই ইমেজটা আমি দিয়ে দিচ্ছি। এটা আপলোড হচ্ছে আমার ইমেজটা। ইমেজ আপলোড শেষ হয়ে গেলে ইমেজটাকে আমরা ক্রপ করে, আমরা ইমেজটা একটু বড় অনেক আমরা সাইজে করে ক্রপ করতে হবে না, তো বড় এটাকে আমি ক্রপ করে দিয়ে দিলাম। এটা ছবিটা এখানে আপলোড হবে কিছুক্ষণের মধ্যে। আমরা যে ছবিটা দিয়েছি এটা আপলোড হয়ে গেছে। তো এখান থেকে আমরা এই থিম অপশন থেকে আমরা থিমটা কালেক্ট করে সেটিং করে দিতে পারি। দেওয়ার পর এখানে আমাদের ফন্ট নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা ইচ্ছা করলে আমরা এখানে কিছু ফন্ট বেসিক ডেকোরেটিভ ফর্মাল প্লেফুল এই ধরনের কিছু অপশন দেওয়া আছে, আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি ফন্টটার ফন্টের সাইজটা। আচ্ছা, দেওয়ার পর আমরা এখানে প্রিভিউ অংশে আমরা দেখি নিই, প্রিভিউতে ফর্মটা কেমন হবে দেখতে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই স্টাইলের ফর্মটা হবে। তারপর এখানে সেটিং নামে একটা অপশন আছে, আমরা সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পর এখানে আমাদের জেনারেল নামে একটা অপশন আছে। জেনারেলে আমরা কালেক্ট ইমেল অ্যাড্রেসে আমরা ইমেল কালেক্ট করব, তাহলে আমরা এটা কালেক্ট করে টিক দিয়ে দিলাম। তারপরে আছে আমাদের প্রেজেন্টেশন নামে একটি অপশন, এখানে আমরা কিভাবে প্রেজেন্ট করব, যার কাছে আমরা তথ্যটা যাদের কাছ থেকে নেব তাদের কাছ থেকে আমরা কিভাবে প্রেজেন্ট করব। এখানে শো প্রোগ্রেস বার, তারপরে সাফেল কুশন অর্ডার, অর্থাৎ আমরা যে তথ্যগুলো চাবো বা কুশনগুলো যদি আমরা কুইজ ফর্ম তৈরি করি তাহলে আমাদের কুইজে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো ধারাবাহিকতা সবার কাছে একই থাকবে কিনা, না এক একজনের কাছে এক এক ধারাবাহিকতায় থাকবে। এটা যদি আমরা চাই ভিন্ন ভিন্ন ধারাবাহিকতা চাই, তাহলে আমরা সাফেল কোশ্চেন অর্ডার, তাহলে আমরা এটা টিক দিয়ে দিলে তাহলে আমরা যে কোশ্চেনগুলো তৈরি করবো সেটা এক একজনের কাছে এক একভাবে যাবে। যেহেতু আমরা ইনফরমেশন সংগ্রহ করবো এই জন্য আমরা এটা দিলাম না। আর দেওয়ার পর এখানে আমরা আরেকটা অপশন আছে কুইজ, মেক এ কুইজ, আমরা কুইজ হলে এটা আমরা অন করে দিব আর কুইজ না হলে এটা আমরা অফ রাখব। দিয়ে সেভ দিয়ে দিলাম। এখানে আমি সেন্ড অপশন আছে, অর্থাৎ আমরা প্রশ্নটা তৈরি করার পর এখান থেকে আমরা সেন্ড করে দেব। তো আমরা প্রথমে এটা একটা টাইটেল আমরা দিয়ে দিই, আমরা অর্থাৎ যে ফর্মটা আমি তৈরি করছি সেই ফর্মটা টাইটেল কী হবে, এটা যেমন আমি আপাতত একটু দিয়ে দিচ্ছি আইসিটি, আপনারা আপনাদের মতো করে দিবেন আইসিটি ফর পার্সোনাল। তাহলে আমরা এখানে যদি আমরা প্রথম কোশ্চেনটা আমরা কি নিব সেটা আমরা এখানে লিখে দেব। এখানে আমি প্রথমে নেব নাম, তাহলে নেম
নেমটা কেমন হবে শর্ট শর্ট অ্যানসার টেক্স অর্থাৎ এইখান থেকে আমরা প্রশ্নের ধরনটা আমরা কি করে দিব যদি আমরা যেহেতু নাম একটা শর্ট অ্যানসার হবে এখানে আমরা শর্ট অ্যানসারটা দিয়ে দেব আর এই নামটা যদি আমরা রিকোয়ারেড এটা যদি আমরা অন করে দেই তাহলে সকল তথ্যগুলো ফর্ম দিতে হবে এখানে আমরা রিকোয়ার্ড অপশন ওকে করে দিলে অর্থাৎ এই নামটা মাস্ট বি দিতে হবে অর্থাৎ এইভাবে আমরা এখানে তথ্য দেওয়ার পর তারপর আমরা নেক্সট তথ্যের জন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা যে তথ্যটা আমরা সংগ্রহ করতে চাই সেই তথ্যটা আমরা এখানে দিয়ে দেব আমরা ইমেল যদি চাই তাহলে আমরা লিখে দেব এখানে ইমেল ইমেল দেওয়ার পর এটা আমরা রিকোয়ারড দিয়ে দেব তাহলে এখানে আমরা ইমেল নেব তার নাম ইমেল অ্যাড্রেস হ্যাঁ এটা ইনস্টিটিউট এটা শুধু শর্ট অ্যান্সার হবে প্রতিষ্ঠানের নাম তারপর উপজেলা জেলা আমরা চয়েস দিতে পারি মাল্টিপল তাহলে আমাদের সবটি উপজেলার নাম লিখে দিতে হবে আমি সংক্ষিপ্ত পর্যন্ত এটাকে আমরা শর্ট অ্যানসার দিয়ে দিই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সবগুলো নাম লিখতে গেলে তারপরে আমরা উপজেলা এখানে আমরা ইমেজ ছবি চেয়ে দিই একটা ইমেজটা কি ধরনের হবে আপলোড করতে হবে ইমেজ তাহলে ফাইল তাহলে ইমেজটা আপলোড করতে হবে এবং ইমেজটার সাইজ হতে হবে 10 MB এর মধ্যে হবে অর্থাৎ একটা ছবি আপলোড করবে এবং সেটা 10 MB হবে আমরা ফাইল ইমেজ উপজেলা আরেকটা অপশন আমাদের বাকি আছে এখানে আমরা এখানে মোবাইল নাম্বার আমরা চেয়েছি নাম ইমেল হ্যাঁ মোবাইল নাম্বারটা আমরা নিয়ে নিই মোবাইল মোবাইল নাম্বার এটা নাম্বারটা লিখে দিবে এখানে সংখ্যা হবে শুধু তাহলে এটা মোটামুটি এরকম ভাবে আমরা তৈরি করতে পারবো এভাবে আমরা একটি গুগল ফর্ম তৈরি করব আর যে সকল তথ্যগুলো আপনাদের মনে করেন কোনো ভিডিও চাইতে পারেন তাহলে একটা ভিডিও আপলোড করতে পারবো কোনো ছবি আপলোড করতে পারবো কোনো ফাইল আপলোড করতে পারবো আমরা এখানে অ্যাড সেকশন আমরা ইচ্ছা করলে আমরা তৈরি করে দিতে পারি তাহলে এটা আমরা প্রিভিউতে দেখতে পারি এটা কেমন হলো এই হলো আমাদের ফর্ম আমরা এখানে যে কিছু বিষয়গুলো নামটা রিকোয়ার্ড দিয়ে দিয়েছি বাকিগুলো আমরা দিয়ে নিয়ে আমরা এগুলাকে এখন আবার এটা মাস্ট বি দিতে হবে সেগুলোকে আমরা রেড করে দিলে এটা লাল চিহ্ন আসবে এটাও আমরা
এখানে প্রত্যেকটা অপশনই আমরা মাস্ট বি ফিলড করতেই হবে তাকে। অর্থাৎ আমরা যে অপশনগুলো এখানে দিয়েছি সবগুলো ফিল্ডই তাকে অবশ্যই পূরণ করতে হবে। আমরা আবার দেখে নেই প্রিভিউতে গিয়ে এটা কেমন হবে ফর্মটা। হ্যাঁ, এখন সবগুলাতে ঠিক আছে। এখন আমরা এটাকে আমরা প্রিভিউ আমরা দেখে নিলাম, এটাকে আমরা এখন সেন্ড করব। তাই আমরা সেটিংটা একটু দেখে নেই। কালেক্ট ইমেল অ্যাড্রেস, যদি ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে চাই তাহলে আমরা এটা দিব। রিকোয়ার্ড সাইন ইন লিমিট 1, লিমিট 2, 1 রেসপন্স, শুধু একবারই সেটা রেসপন্স করতে পারবে। রেসপন্ডেন্ট স্ক্যান এডিট আফটার সাবমিট, সি সামারি চার্ট অ্যান্ড টেক্স রেসপন্স, ম্যাক্সিমাম সাইজ অল ফাইল আপলোডেড 1 GB, সব মিলে 1 GB-র মধ্যে। এখানে আমরা প্রেজেন্টেশন শু প্রোগ্রেস বার সাফেল কুশন অর্ডার এটা যদি আমরা দিয়ে দিই তাহলে আমাদের এক একজনের কাছে এই প্রশ্নগুলো আমরা যেগুলো তৈরি করলাম এগুলো এক একজনের কাছে এক এক অপশনে থাকবে, আগে পরে আর কি সিরিয়ালে থাকবে। এটা সাধারণত প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে এটা দেওয়া হয় যে একই নাম্বার যে নাম্বারগুলো ইউজ করা হয় একই নাম্বারে যেন কোশ্চেনগুলো না থাকে ভিন্ন ভিন্ন। এখানে আমরা কুইজ যদি দিয়ে দিই মেক এ কুইজ তাহলে আমরা কুইজ অপশন সিলেক্ট করে দেবো, এটা কুইজ দিচ্ছি না এখানে। তারপর আমরা এখানে সেন্ড অপশনে যাব, সেন্ড সেন্ড ভাইয়া ইমেল, এটাকে আমরা ইমেলের মাধ্যমে সেন্ড করব নাকি আমরা একটা লিঙ্ক চাচ্ছি, একটা লিঙ্ক তৈরি করে সেই লিঙ্কটা শেয়ার করার জন্য। এটা আমরা ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটার এদের মাধ্যমে আমরা শেয়ার করতে পারি। আমি চাচ্ছি না এটা মেসেঞ্জারের মাধ্যমে আমরা নির্দিষ্ট জনকেই শুধু আমরা শেয়ার করব, যেহেতু তাদের ইমেল অ্যাড্রেস সবার আমরা জানি না এই জন্য আমরা ইমেলে দিচ্ছি না। এই লিঙ্কটাকে এখন আমরা শর্ট লিঙ্ক তৈরি করতে পারি, পরে এটাকে আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এটা আমরা চাচ্ছি যে এই কপিটা আমরা টেস্ট করার জন্য আমি একজনকে আপাতত আগে দিচ্ছি। আমরা একটা ফেসবুকে, হ্যাঁ ফেসবুকে ঢুকছি আমি, এটা সেন্ড হয়ে গেছে। এখন এটাকে আমি দেখবো এটা পর। এখানে আমরা রেসপন্স নামে একটা অপশন আছে, এখানে এটা রেসপন্সটা আমরা এখানে আমরা রেসপন্সটা অ্যাক্টিভ করে রাখলে কে কে এটা রেসপন্স করলো এটা আমরা এখানে দেখতে পারবো। এখানে এক্সেল শিট বা স্প্রেডশিট তৈরি হচ্ছে একটা, এই জায়গায় এসে তথ্যগুলো আমাদের জমা হবে। তাহলে আমার একটি স্প্রেডশিট ক্রিয়েট হয়ে যাবে। আমরা যে লিঙ্কটা প্রেরণ করলাম ওইটা আমি একটু ফিল আপ করে আমরা দেখি। যে ফর্মটা এটা আমি ক্লিক দিলাম, ক্লিক করার পর ফর্মটা ওপেন হচ্ছে আমার এখানে। এটা টেস্ট করে দেখি যে আমার নাম দিয়ে দিলাম, গুগল ফর্মসটা ওপেন করে আমি আমি লিখি তারপরে নাম দিলাম ইনস্টিটিউশন নেম
উপজেলা কালিহাতি। এখানে আমি একটা ছবি আপলোড করে দিই। ছবি আপলোড করে দিলাম, মোবাইল নাম্বার। দেওয়ার পর এটা আমরা সাবমিট করে দিই, সাবমিট। সাবমিট দেওয়ার পর আমরা এখন দেখব যে আমরা রেসপন্স অপশন ছিল সেখানে, সেখানে আমাদের কোনো রেসপন্স আসছে কিনা। হ্যাঁ, আমরা এই রেসপন্সে আমরা দেখতে পাচ্ছি একজনের তথ্য এসে গেছে। এখানে আমাদের আমরা এই ফিল্ডটাকে আমরা এটাকে আমরা বোল্ড করে দিই। এবং এটা সেন্টার অ্যালাইন করে দিই আমরা। এটা কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এটা কালারটা আমরা এই কালার দিয়ে দিলাম। ফিল্ডটাকে বড় করে দিই। আচ্ছা, এটা হয়ে গেল আমাদের। এখানে আমরা এই রেসপন্সে আমরা দেখতে পাবো কয়জন রেসপন্স করেছে। একজন রেসপন্স করেছে এবং তার তথ্যগুলো আমরা এখানে। তাহলে এভাবে অত্যন্ত সহজে আমরা একটি গুগল ফর্ম তৈরি করতে পারি এবং গুগল ফর্ম তৈরি করে আমরা বিভিন্ন ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করতে পারি। এটার লিঙ্কটা আমরা যে গ্রুপে বা মেসেঞ্জারে আমরা যার কাছে পাঠাবো সেই তথ্যগুলো ফিল আপ করে। তো বন্ধুরা, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হয়তো দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।